হ্যালো ফ্রেন্ডস, তো জিতের প্রোডাকশন থেকে আবার নতুন একটা ছবির অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। চেঙ্গিজ বলে নাম এই ছবিটার, এটার মুহূর্ত হয়ে গেল আজকে। তো এই ছবিটা নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড, তার কারণ হচ্ছে ডিরেক্টর হচ্ছে রাজেশ গাঙ্গুলি, এবং জিৎ এবং রাজেশ গাঙ্গুলি এর আগে একসাথে একটি ছবিতে কাজ করেছিলেন যেটা আপনাদের প্রত্যেকের ফেভারিট এবং আমারও খুব ফেভারিট, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটার প্রডিউসার ছিল নীরজ পান্ডে। তো সেই ছবিটা উনি বানিয়েছিলেন, তারপরে বহু বছর পরে আবার জিতের সাথে কোলাবোরেট করছেন। তো ওই ছবিটাতে জিতের পারফরমেন্স খুবই ভালো ছিল, খুবই রিমার্কেবল একটা পারফরমেন্স ছিল, ছবিটাও খুব ভালো ছিল। তো সিমিলারলি তো আশা রাখা যাচ্ছে যে এই ছবিটাতেও জিতের একটা খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পারবো, এবং তার অন্য কমার্শিয়াল ছবির থেকে আলাদা হাটকে কিছু একটা আউটপুট আসতে চলেছে, সেটারই আশা রাখবো। এবং ছবিটার নাম হচ্ছে চঙ্গিজ, এবং চঙ্গিজ শুনলে প্রথমে চঙ্গিজ খানের কথা মনে পড়ে। তো এই যে নামগুলো জিতের ছবির নামগুলো, অ্যাটলিস্ট যেগুলো নামগুলো সিলেক্ট করছে সেগুলো খুব ক্যাচি, মানে রাবণ, তারপরে চঙ্গিজ, তো এগুলোতে একটা পাওয়ার আছে নামগুলোর মধ্যে। আপনি নামটা শুনলেই প্রথমেই আপনার একটা পাওয়ারফুল কিছু মনে হবে। তো দেখা যাক, অ্যাকশন ওরিয়েন্টেডই হবে মনে হচ্ছে যতদূর, কারণ নামটা দেখে মনে হচ্ছে, বা যে পোস্টারে যে লুকটা দিয়েছে, মানে জিতের লুক নয়, মানে পোস্টারে যে কালারটা দিয়েছে সেটা থেকে একটা জিনিস মানে মনে হচ্ছে যে এটা একটা রাফ অ্যান্ড টাফ টাইপের চরিত্র হবে। তো দেখা যাক কিরকম হয়। এবং ছবিটার মধ্যে আবার সাতা ফিগার রয়েছে, সাতা ফিগারে রাবণও ছিল, রাবণও সে ভিলেনের চরিত্র প্লে করছে আমরা প্রত্যেকে জানি। এবং এখানে জিতের অপোজিটে আমরা আবার একটা ফ্রেশ কাস্টিং দেখতে পাবো, আমরা দেখেছি রাবণেও তার হিরোইন নতুন, এবং এই ছবিটার ক্ষেত্রেও নতুন একজন হিরোইনকে আমরা দেখতে পাচ্ছি, মানে নতুন হিরোইন না, আগে ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলেছে, প্রেম টেম ছবির যে হিরোইন সুস্মিতা চ্যাটার্জি, সে এই ছবিতে থাকবে জিতের অপোজিটে। তো সুস্মিতা পরপর অনেকগুলো কাজ করছে, মানে অরিন্দম শীলের সাথে একটা কাজ করলো, তারপর এটা করছে। তো লেট সি কিরকম হয় এই পেয়ারিংটা, কতটা ভালো লাগে দেখতে অন স্ক্রিনে, এবং অ্যাকশন কিরকম থাকে, এবং গল্পটা কতটা ইনোভেটিভ হয়, কতটা আলাদা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবার আমার মনে হচ্ছে অ্যাকশন ফিল্ম নামটা দেখে বা এটা দেখে হতে পারে যে সম্পূর্ণ অন্যরকমও কিছু হতে পারে, সেটা এখন থেকে আমরা বলছি না, বাট আমার নামটা শুনে অ্যাটলিস্ট অ্যাকশন মনে হচ্ছে। তো যাই হোক, ভালো যে জিৎ ব্যাক টু ব্যাক কমার্শিয়াল ছবি করছে, আশা রাখবো যে গল্পগুলো ভালো হোক, চিত্রনাট্য ভালো হোক, এক্সিকিউশন ভালো হোক, ডায়লগস ভালো হোক, এটাই আশা থাকবে। আপনাদের কি রিয়াকশন, আমি কোয়াইট এক্সাইটেড, আপনাদের কি রিয়াকশন কমেন্টে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।